রোদ বৃষ্টি যাই থাকুক না কেন, লোকসভা ভোটের প্রচারে কোনো খামতি রাখছেন না প্রার্থীরা। শুক্রবার সেই ছবি দেখা গেল তৃণমূলের যাদবপুর কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষের মধ্যে। ইনি বারুইপুর এলাকায় প্রচার শুরু করেন প্রচণ্ড গরমের মধ্যে, আর তার দমদমা থেকে ঘাটকান্দা পর্যন্ত এলাকার ভেতর প্রচার চালান সায়নী ঘোষ। তবে অদ্ভুত ব্যাপার যেটি চোখে পড়েছে তা হলো অভিনব ভিড়। এতটা গরমের মধ্যেও এমন ভিড় সত্যি আশ্চর্যেরও বটে। এদিন সায়নীর পাশে ছিলেন বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার ও বারুইপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সায়নী বলেন, অতিরিক্ত গরম উপেক্ষা করেও মানুষের কাছে পৌঁছতে পেরেছি, এর কারণ মানুষের ভালোবাসা পাওয়ার জন্য, আর তাই এ ব্যাপারে গরমটা গায়ে সেভাবে লাগছে না। তবে সঙ্গে আছে একটি সাদা ওড়না, ওই ওড়না দিয়েই মাথাটা ঢেকে রেখেছি। এছাড়াও সঙ্গে আছে ওআরএস। এমনিতেই সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে চলছে প্রচণ্ড তাপপ্রবাহ। তিনি বলেন, তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন সাধারণ মানুষের সাথে থেকে কাজ করতে ভালোবাসেন, আমিও সেই রকমই সারা বছরই মানুষের পাশে থেকে তাদের সাহায্য সহায়তা করতে ভালোবাসি, যার জন্য তার লক্ষ্য যাদবপুর কেন্দ্রের উন্নয়ন ঘটানো। তবে সায়নীর জনসভা বা পথসভা যাই থাকুক না কেন, লোকবল তার সহায়। এরই মধ্যে একদিন তিনি প্রচারে বেরিয়ে হুটখোলা গাড়ি থেকে কাছাকাছি কোনো পোষ্যকে দেখতে পেয়ে তাকে আদর করবার জন্য দুহাত বাড়িয়ে দিয়েছিলেন, আবার অটোগ্রাফও দিয়েছিলেন। সেটা ছিল বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ভেতরকার প্রচার। ওই দিন বিকেলের দিকে মিছিল শুরু হবার কথা থাকলেও প্রার্থীর ওখানে পৌঁছতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। সেদিন সায়নীকে দেখতে সবচেয়ে বেশি যাদের ভিড় দেখা গেছে তাদের মধ্যে বেশিরভাগই ছিলেন যুবতীরা। ওই দিন ওই প্রচার উপলক্ষে কেউ প্রার্থীর কপালে টিপ পড়ালেন, কেউ বা ফুল ছেটালেন, সারা রাস্তা জুড়েই খেলা হবে, গান বাজতে থাকে, আর মাঝে মাঝেই প্রার্থী সায়নী ঘোষ তার হুটখোলা গাড়ির ওপরেই কোমর দুলিয়ে নাচতে থাকেন। ওইভাবে পথ চলতে চলতে সায়নীর গাড়ি একটি হোমের কাছে আসতেই ওই হোমের আবাসিকরাও তাকে দেখে হাত নাড়ান, পাল্টা প্রণামও জানান তৃণমূল প্রার্থী সায়নী। উল্লেখ্য, গত 1 এপ্রিল সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের কামরাবাদ এলাকায় শীতলা মন্দিরে পুজো দিয়ে নিজের প্রচারও শুরু করেছিলেন তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষ। আজ থেকে দিন সাতেক আগেও সোনারপুরে প্রচারে ব্যস্ত ছিলেন সায়নী ঘোষ। হঠাৎ করে ওই দিন ওখানকার বাসিন্দারা সায়নীর উদ্দেশ্যে বলতে শুরু করেছিলেন, জল নেই, রাস্তা নেই, তাই আমরা এবার ভোট দেব না। হঠাৎ করে তার বিরুদ্ধে এমন কথা উঠবে আর সেসব শুনতে হবে এটা ভেবে সত্যি অবাক হয়ে গিয়েছিলেন সায়নী। উল্লেখ্য, 2019 লোকসভা নির্বাচনে অভিনেত্রী তথা তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তী দাঁড়িয়েছিলেন আর জিতেও ছিলেন বিপুল ভোটে, কিন্তু জেতার পর কাজের কাজ তেমন কিছু করতে পারেননি অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী বলে অভিযোগ। তবে ওই রকম অবস্থা লক্ষ্য করে কোনোভাবে দম্বার পাত্রী নন সায়নী ঘোষ। তিনি সেদিন ওখানকার প্রতিবাদী মানুষদের পরিষ্কার বললেন, ভোট না দিলে রাস্তা তৈরি হয়ে যাবে। উত্তরে ওখানকার ক্ষোভ প্রকাশ করা বাসিন্দারা বলেছিলেন, তারা কাউকেই ভোট দেবেন না, দরকার নেই ভোটের। তাই তারা বলেছিলেন, ভোট দিলেও কিছু ঠিক হবে না আর না দিলেও কিছু হবে না। সেদিন তাদের ওই ক্ষোভের কথা শুনে সায়নী ঘোষ বলেছিলেন, টাকা ছাড়া কোনো কাজ হয় না, কেন্দ্র টাকা দিচ্ছে না, ফলে সেটার বিরুদ্ধেই আমাদের লড়াই, কিন্তু সেজন্য তো আগে সংসদে যেতে হবে। সায়নীর বিপক্ষে এই যাদবপুর কেন্দ্রে প্রার্থী হিসেবে রয়েছেন CPIM-এর সৃজন ভট্টাচার্য ও BJP-র অনির্বাণ গাঙ্গুলি, আর তাই এদিন প্রখর রোদ উপেক্ষা করে দমদমা থেকে ঘাটকান্দা পর্যন্ত প্রচার সারলেন সায়নী ঘোষ। অভিনব ভিড় লক্ষ্য করা গেল সায়নীর প্রচার উপলক্ষে। আসন্ন লোকসভা নির্বাচনে যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী